बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम। आशा करी आल्लाहर रहमते सबाई भालो आछेन। आज के आमी निये आसलाम अनेक लोभनीय एक रेसिपी, आर रेसिपिटी हलो जाल बड़ा बा जाल बड़ा पिठा रेसिपी। रेसिपिटी करार जोन्नो आमी एखाने एकटी बाटीते निये निछि परिमाण मतो पेंयाज कुचि आर निये निछि काँचा मरीच कुचि। एखन एर मध्ये दिए दिब परिमाण मतो लवण। लवण दिए आमी दिए दिब अल्प परिमाणे मरीचेर गुड़ा आर जिरार गुड़ा। एखन सब उपकरणगुलो आमी हाथ दिए मेखे भालोभाबे मिशिए निब। আর আপনারা চাইলে এর মধ্যে ডিমও অ্যাড করতে পারেন, কিন্তু আমি আজকে ডিম ছাড়াই পিঠাটা তৈরি করব। আর এই উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে সব উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু ময়দা। ময়দা দিয়ে আবারও আমি সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই তো ময়দার উপকরণগুলো মিশিয়ে আমি এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আর এই ব্যাটারটা বেশি নরম হবে না আর বেশি শক্ত হবে না। এই তো আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলায় প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল গরম করে এখন আমি গোল গোল করে পিঠাগুলো দিয়ে দিব। যারা চিনি খেতে পছন্দ করেন না তারা এইভাবে জাল বড়া পিঠা বানিয়ে খেতে পারেন। এই তো আমি কিছু পিঠা এখানে দিয়ে দিয়েছি, এখন এগুলো আমি উল্টিয়ে দিব। আর অল্প আছে নেড়েচেড়ে এগুলো ভালোভাবে বেজে নিব। বারবার উল্টি পাল্টি আমি পিঠাগুলো লাল লাল করে বেজে নিব। আমার পিঠাগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর একবার উল্টিয়ে দিব। এই তো আমি পিঠাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এই পিঠাগুলো নামিয়ে নিব। পিঠাগুলো নামিয়ে আমি সবগুলো ব্যাটার এইভাবে ভেজে নিব। এই তো আমি সবগুলো পিঠা ভেজে নামিয়ে নিয়েছি, আর পিঠার ভিতর কিন্তু একেবারে ক্রিস্পি হয়েছে, কোনো কাঁচা নাই এর মধ্যে। আর এগুলো সস দিয়ে খেতে অনেক বেশি মজার হয়। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন, আমার ভিডিওগুলো দেখছেন, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমার ভিডিওগুলো দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।